ইরাক যুদ্ধের কালে মার্কিন বাহিনীর হাতে আটক হওয়ার পর ক্ষমতাচ্যুত শাসক সাদ্দাম হোসেন বলেছিলেন, তার দেশ পরিচালনা করতে গিয়ে ব্যর্থ হবে মার্কিনরা। সাদ্দামকে প্রথম জিজ্ঞাসাবাদকারী সিআই কর্মকর্তা জন নিক্সন তার নতুন একটি বইতে এই দাবি করেছেন। নিক্সনের ওই নতুন বইয়ের নাম দ্য ব্রিফিং অফ দ্য প্রেসিডেন্ট, দ্য ইন্টারোগেশন অফ সাদ্দাম হোসেন। টাইমস সাময়িকীতে ওই বইটির একটি বিষয় বিবরণী ছাপা হয়েছে, সেখানে নিক্সন এইসব কথা বলেছেন। নিক্সন লিখেছেন, যখন আমি সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদ করছিলাম তখন তিনি বলেছিলেন, ইরাকে তোমাদের পতন নিশ্চিত, তোমরা শিগগির বুঝতে পারবে, ইরাক শাসন করা খুব সহজ কাজ নয়। যখন আমি তাকে বললাম যে আমি খুব আগ্রহী, কেন আপনি এটা মনে করছেন, তখন সাদ্দাম উত্তর দিয়েছিলেন, তোমরা ইরাকে ব্যর্থ হবে, কেননা তোমরা সেখানকার ভাষা ইতিহাস বোঝো না, তোমরা আরবদের মনও বোঝো না। উল্লেখ্য, ইরাকে জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাকে সঙ্গী করে দেশ পরিচালনা করতেন স্বৈরশাসক সাদ্দাম। 13 ডিসেম্বর 2003 সালে তিনি আমেরিকান সেনাদের কাছে ধরা পড়েন। পরবর্তীতে আমেরিকা ইরাকি সরকারকে দিয়ে সাদ্দাম হোসেনের কথিত বিচার সম্পন্ন করে। সাদ্দামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছিল, তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। 2006 সালে 30 ডিসেম্বর ইরাকি সময় সকাল 6:06 তার ফাঁসি কার্যকর করা হয়। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।